মেয়েদের একটা অভ্যাস আছে, দেখবেন কিছু সামগ্রীকে বাক্সে রেখে দেয়, কাজে লাগাই না। এটা মেয়েদের অভ্যাস। কেমন কোনো একটা তেলের ভাঁড় পিতলের কিনে দিয়েছে, কে না নানি, সে দার দিয়েছে তার মেয়েকে, সে দিয়েছে তার মেয়েকে, সে দিয়েছে তার মেয়েকে, এটা তোর নানির হাতে জিনিস, ওইটাকে সে বাক্সতেই ভরে রেখে দিয়েছে, কোনো দিন ব্যবহার করে না। কিন্তু যখনই বাক্সটা খুলবে, ভাঁড়টা দেখবে, বলবে গিলাসটা আমার নানি দিয়েছে। নানির মরা হয়ে গেল 67 বছর, তার হাড় হাড্ডি পচে গেল, জিনিসটা দেখলি নানির মুখটা মনে পড়ে, জায়গাটা দেখলি বাপের মুখটা মনে পড়ে, দাদুর মুখটা মনে পড়ে, জিনিস দেখলি দেখা যায় নানার মুখটা মনে পড়ে, এই খাটটা আমার নানা বানিয়ে গেছে। তো আমার আল্লাহ বলছে, তোদের সামনে এত দামি জিনিস যারা দিয়ে চলে গেল, যাদের রক্তের বিনিময়ে, তাদের কি তোদের মনে পড়ে না, তাদেরকে তোরা স্মরণচ্যুত করেছিস। তাই আমার আল্লাহ বলছেন, লা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়া লাকিন লা তাশউরুন। প্রকৃত পক্ষে তারা বেঁচে আছে, তাদেরকে তোরা বুঝতে পারবি না। ধৈর্য কত লংজিভিটি দিয়েছে ভাইরা আমার। ধানের গাছ মাটিতে ধান দেবেন, 3 মাস পর রিটার্ন দেবে। আমের আঁঠি মাটিতে দেবেন, 5 বছর পর আম দেবে। তালের আঁঠি মাটিতে দেবেন, 12 বছর পর ফল দেবে। যার যত লংজিভিটি তার তত লাভ বেশি। ধানের গাছ 3 মাস পর আর ইতিহাস থাকে না, তাকে কেটে নিয়ে এসে বিলিয়ে মিলিয়ে কাকে কাঁড় করে লোককে খড় করে খাইয়ে দেয়, পুড়িয়ে দেয়। কিন্তু আম গাছ আপনাকে ধৈর্য ধরে 5 বছর পানি ঢালতে হবে, আপনাকে 65 বছরে স্বাভাবিক আম খাইয়ে দেবে। আবার তালের গাছ আপনাকে ঘেরে কোনো রকম কষ্ট করে তাকে বাঁচিয়ে রাখতে হবে পানি দিয়ে 12 বছর। যেদিন ও ফসল দিবে, আপনার মতো 70 পুরুষকে কবরে পৌঁছিয়ে দেবে। তার মানে যার ধৈর্য বেশি তার লংজিভিটি বেশি। সাহাবিরা এমন ধৈর্য ধরেছেন, আজও আমাদের সামনে তারা মাল দিয়ে চলে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ আহে ফামান হাজ্জাল বাইতা আবিতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। আবার আল্লাহ আবার হযরত ইব্রাহিম বলছে, ইয়া আবাতি ফাল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। কোরআনে একটা ফ্যামিলি আছে, একটা ফ্যামিলির নাম কোরআনে আছে, সে আমাদের নবী নয়। অথচ ওর নাম না নিলে আমাদের নামাজ হবে না। ওই নবীর আমরা উম্মত নয়, কিন্তু কত ধৈর্যের বিনিময়ে আল্লাহর দিলকে কবুল করে নিয়েছে সেই নবীটার নাম কি? নবীটার নাম হলো হযরতে ইব্রাহিম। আল্লাহ নিজে বলছেন, উম্মতে মুহাম্মদি কালা বলছেন, মানিস্তাতাইলাইহি সাবিলা ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম। আয় 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 আমার ঘরের ভিতরে ইব্রাহিমের জায়গা দেখবি তো আয়। সে আমার দিলকে কিনে নিয়েছে ধৈর্য দিয়ে, আমি তাকে জায়গা দিয়েছি। কোন নবী কাবার কাছে জায়গা পাইনি, ইব্রাহিম জায়গা পেয়েছে। কত ইজ্জত বেড়েছে, কিভাবে পেল বন্ধুরা আমার? আমি যদি বলি মসজিদটা ভেঙে সুন্দর করে 5 কোটি টাকা দিয়ে আমি বানিয়ে দেবো একদম মার্বেল টার্বেল দিয়ে, কিন্তু ওই মিম্বারের সামনে জায়গাটা 10 ফুট বাই 10 ফুট, ওটা আমার ব্যক্তিগত জায়গা থাকবে, জালালপুরের লোক মেনে নেবে না। আল্লাহর ঘরের মাঝে তোমার কেমন জায়গা থাকবে? কিন্তু আল্লাহ তাবারক বা তাআলাকে ধৈর্যের বিনিময়ে হযরত ইব্রাহিমকে 113 বার পরীক্ষা দিতে হয়েছে।
তার ভিতরে 13 বার কঠিন, তার থেকেও কঠিন হচ্ছে 3 বার নিজেকে আগুনে যেতে হয়েছে, ছেলের গলাতে ছুরি ধরতে হয়েছে, হাজেরাকে রেখে আসতে হয়েছে, আপনার কি না মক্কা নামে মরুভূমির ভিতরে। কিন্তু যখন ইব্রাহিমের পরীক্ষা শেষ হয়ে গেল, প্রতিটি পরীক্ষাতে ইব্রাহিম পাস করেছেন, একটা তো ফেল করেননি। এবার হাজেরার পরীক্ষা পড়ে গেল, হাজেরাকে বলল এই জায়গায় আমার আল্লাহর হুকুম হয়েছে রে হাজেরা, তোমাকে জেগে এনে রেখে গেলাম। হাজেরা সবরের কথা বলল, ও নবী ইব্রাহিম আপনি চলে যান, আমার আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ধৈর্য ধরে এখানেই থাকব, খাওয়া শেষ, পানি শেষ, আর কিছু নাই, স্তন শুকিয়ে গেছে, কোলের শিশু শিশু ইসমাইল কাঁদছে। তখন মারওয়া পাহাড়ে গেল, প্রথমে মারওয়া পাহাড়, সাফা পাহাড়, তারপরে মারওয়া। আল্লাহ বলছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা, দুইটা পাহাড়ে এরকম একটা জায়গা আছে যেখানে নিজেকে নামতে হতো, একটা পাহাড়ের নিচে পাথরের নিচে হযরতে ইসমাইলকে শুইয়ে দিয়েছেন। হযরত হাজেরা যখন ডান দিকে পাহাড়ে উঠে, তখন বলে কে আছো গো, আমাকে সাহায্য করো, আমার সন্তান মারা যাবে না খেয়ে। এরপরে যখন মারওয়া পাহাড়ে উঠে, আবার বলে কে আছো গো, আমাকে সাহায্য করো, নচেত আমার ইসমাইল না খেয়ে মারা যাবে। ওই জায়গাটা যখন নামতো, খালটাতে যখন নামতো, তখন ইসমাইলকে দেখতে পেত না, তার জন্য জানের খাকানিতে দৌড়েছে। আজ আপনাকে হজ করতে গেলে ওখানে হাজেরা দৌড়েছে, আপনাকে দৌড়তে হবে। তাহলে হাজেরাও সবর করলো, তাহলে দুজন সবর করলো, মা করল, বাপ করল। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী হযরতে ইসমাইল তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামে আন্নি আযবাহুকা, বেটারে আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি। তার মানে হচ্ছে কি, নবীদের জেগে থাকার স্বপ্ন দুটোই হলো সত্য, নবীদের জেগে থাকা যেমন, নবীদের স্বপ্ন সেরকম। হযরতে ইব্রাহিম যখন পরিষ্কার বলে দিলে, ও বেটা রে আমি তোমাকে জবাই করছি, ইসমাইল বুঝে নিল এটা আল্লাহর হুকুম হয়েছে। হযরত ইসমাইল জবাব কি দিছে, ইয়া বাতিফাল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার আব্বা আপনি ওটাই করেন যেটা আপনার উপরে হুকুম হচ্ছে, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। ধৈর্যশীলদের মধ্যে মানে দুইজনের মাঝে আমি একজন, আমার আব্বা হলো ধৈর্য ধরনেওয়ালা, আমার মা হলো ধৈর্য ধরনেওয়ালি। তাহলে আমার মা যদি ডবল এম এ পাস হয়, আমার মা বাপ যদি ট্রিপল এম এ পাস হয়, তো আমি কেন একদম গ্র্যাজুয়েশন করতে পারবো না, এটা হতে পারে না। আমার মা ধৈর্য ধরনেওয়ালি, আমার বাপ ধৈর্য ধরনেওয়ালা, আমি ধৈর্য ধরনেওয়ালা হয়ে যাব। অতএব আপনি জবাই করেন, আমি ধৈর্য ধরব। তিনজন ধৈর্যে আল্লাহর কাছে পাস করে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওখানেই দিলেন জমজমের কূপটা, আবার ওখানেই দিলেন হাজেরার জমজমের কূপ, ওখানেই দিলেন মাকাম ইব্রাহিম। বিশ্ব নবী যখন উমারকে জিজ্ঞেস করলেন, উমার রে আজকে আমি কাবার চারিদিকে নামাজ হবে, মুসল্লাটা কোন দিকে রেখে নামাজ পড়ব, আল্লাহর নবীকে হযরত উমার বললেন, ও দয়ার নবী গো, কাবার পূর্ব দিকে রয়েছে দরজা, কাবার পূর্ব দিকে রয়েছে জমজম, কাবার পূর্ব দিকে রয়েছে মাকামে ইব্রাহিম, কাবার পূর্ব দিকে রয়েছে সাফা মারওয়া, অতএব আপনি আমার আপনার বংশে আপনার দাদা পদ্মাদার জায়গাতে মুসল্লা রেখে নামাজ শুরু করে দেন। এমন সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াত্তাখাযু মিন মাকামে ইব্রাহিম মুসল্লা, হে নবী আপনি ইব্রাহিমের জায়গাতে মুসল্লা রেখে নামাজ পড়েন, আজও ইমামরা ইব্রাহিমের জায়গাতে রেখে নামাজ পড়ে। কিসের বিনিময়ে পেল, কিসের বিনিময়ে পেল, ধৈর্যের বিনিময়ে পেল। জি, কিসের বিনিময়ে পেল ওটা? ধৈর্যের বিনিময়ে পেল। কত সম্মান, সেই ইব্রাহিমের নামে আমরা ফরজ নামাজে দরুদ পড়ি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ।
জি ধৈর্য ধরলেন, ধৈর্যের বিনিময় পেলেন। দেখেন একটা সহি হাদিস আছে, সূর্যগ্রহণের নামাজকে কেন্দ্র করে হাদিসটা বর্ণনা আছে। বিশ্বনবী রুকু থেকে উঠলেন, হাত দুটাকে সামনে বাড়ি আগিয়ে গেলেন, আবার পেছিয়ে আসলেন, সাজদায় চলে গেলেন। সাহাবিরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কোনো নতুন নামাজ হলো? বলেন, না, আমি যখন রুকু থেকে উঠলাম তো দেখছি আঙ্গুর থোকা থোকা ঝুলছে, আমি আনতে গেছিলাম, কিন্তু যদি আনতে পারতাম কিয়ামত পর্যন্ত আমার উম্মত খেয়ে শেষ করতে পারতো না। আচ্ছা, আনতে পারেনি নাই, ভেজাল চুকে গেছে। একটা জৈব হাদিস আছে, অনেকে জৈব বলছে, যে একটা সাহাবি ঘরে খাবার নাই, মসজিদে গিয়ে কাঁদছে, আবার এসে বিবিকে জিজ্ঞেস করছে কিছু হলো নাই, কোনো ব্যবস্থা, আবার গেছে, আবার গেছে, তিনবার গেছে, বিবিকে বলছে তুমিও নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আমিও নামাজ পড়ে আল্লাহর কাছে চাই। তখন জাতি ঘুরছে, তোরা তুলে দেখছে তো কিছুই নেই, আটা ছাতু পড়ছিল, কিছু হাঁড়িতে ভরেছে, তুলে দেখছে কোন দিক থেকে ঢুকছে, দেখে কিছুই নেই। হাদিসটাকে জৈব বলছে। আচ্ছা, জৈবই হলো, জালি হলো, ঝামেলা শেষ, ওই জাতিটাও নাই, ওগুলো নাই, থাকলে পরে দেখে আসতাম যত টাকা লাগে বিমান ভাড়া করে গিয়ে দেখে আসতাম আল্লাহর কুদরত। কিন্তু ধৈর্যের সঙ্গে আল্লাহর ঘরে চাবি খুলে দিয়েছে, আর আজও খাবার চলছে, আছে না নাই পৃথিবীতে? আছে, সেটা হলো জমজমের কূপ। যখন ধৈর্যের সঙ্গে হাজারা দৌড়তে সাফা মারোয়া মারোয়া সাফা সাফা মারোয়া মারোয়া সাফা, সাতবার হয়ে গেছে মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে আছে, আর এই রকম দেখছে শিশু ইসমাইল যেখানে পা ঠুকে কাঁদছে ছোটো ছেলে, আর ওই রকম জায়গাতে একটা নওজোয়ান সুন্দর চেহারাওয়ালা এরকম গোড়ালিটা মারছে আর বলছে, এরে হাজেরায় আল্লাহর লকডাউন খুলে গেছে, আল্লাহর দরজা খুলে গেছে, তুই পানি নিবি তাই। হাজেরা ওখানে গিয়ে বললেন, জমজম জমজম, আজও তার নাম হয়ে গেছে জমজম, সারা পৃথিবীর মানুষের কাছে লোভনীয় খাবার হয়ে গেছে জমজম, এমন দরজা খুলে গেল ধৈর্যের চাবিতে, এমন একটা রাস্তা খুলে দিয়ে চলে গেল হাজেরা, আজ পর্যন্ত সেটাকে খেয়ে শেষ করা যায় না। ভাইরা আমার, আজকে শুরু থেকে এই পর্যন্ত শুধু একটা বিষয় ধরে রেখেছি, ধৈর্য। ধৈর্য শুকর পাওয়ার পর, না পাওয়ার পর সবর। হযরতে আলকামা বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমরা পেট ভরে খেতে পাই সেদিন শুকরিয়া করি, যেদিন পাই না সেদিন সবর করি। তাহলে পাওয়ার পরেরটা নাম হচ্ছে শুকর, না পাওয়ার পরেরটা নাম হচ্ছে সবর। তাহলে সবরের দাম আল্লাহর কাছে বেশি না শুকরের দাম বেশি? একটা কথাতেই বুঝে নেবেন, নবীদের মধ্যে সব থেকে শেষে জান্নাতে যাবেন হযরতে সুলাইমান, কারণ পৃথিবীতে অনেক পেয়েছিল, এর জন্য হিসাব নিকাশ দিয়ে যাবে। আর নবীদের মধ্যে সাহাবীদের মধ্যে সব থেকে শেষে যাবে জান্নাতে হযরতে আব্দুর রহমান ইবনে আওফ। এরা হলো শুকরের জগতের লোক, এরা মাল পেয়েছে, আল্লাহ শুকরিয়া করেছে, দান করেছে, খয়রাত করেছে, তারপরও শেষে তারা জান্নাতে গিয়েছে। আর যারা সবর করেছে, খেতে পায়নি, পেটে পাথর বেঁধে জিন্দেগি করেছে, এরা হলো সবরের লোক, এরা গরিবেরা ধনীদের থেকে 500 বছর আগে পৌঁছিয়ে যাবে। অতএব ধৈর্যের একটা মূল্য আছে। ধৈর্য এমন একটা জিনিস যা মানুষকে সমস্ত জিনিসকে গ্রহণ করা এবং ছাড়াটা শেখায়। ধৈর্য কিন্তু ফালতু যাবে না, প্রথমেই বলেছি, জান্নাত যেতে গেলে ধৈর্য লাগবে, জাহান্নামে পৌঁছে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামা আসবারাহুম আলান্নার। এখন আপনাদের কাছে আমি ছোট্ট করে একটা জিনিস বলছি, টোটাল বক্তব্যটা ছিল আজকে সবর, কিন্তু ভাই আপনাদের দিকে হাত দিয়ে বলছি, 7টা মিনিট আপনারা সবর করবেন, উঠবেন না, 7 মিনিট, মাত্র 7 মিনিট, আপনাদের হাতগুলো ধরে বলছি, হাতগুলো ধরে বলছি। সবরের বিনিময়ে যারা এত বড় কোরআন দিয়ে গেছে, আপনারা কে এমন আছেন একটা 10,000 টাকা দেবেন না? আপনাদের সদর কী দিলেন? আমি তখন মনে মনে ভাবছি, তো লুটে লিছে উনি, তা আমাকে মনে হয় আর কেউ দেবেন না। তো এতগুলো লোকের ভিতরে কি একজনও নেই যে 1,000 টাকা, আমি 1,000 থেকে 10,000 পর্যন্ত বললাম, 7টা মিনিট উঠিয়ে না, আপনাদের হাতগুলো ধরে বলছি ভাই,
সাত মিনিট উঠিয়েন না, মা বোনেদের কাছে চাদর পাঠিয়ে দেন। কেউ আল্লাহর গোলাম, কেউ আল্লাহর গোলাম আছেন? একটা 5,000, 10,000, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000 কেউ আছেন ভাই আল্লাহর গোলাম? এতটির মধ্যে কেউ আছেন? আমাকে কেউ ভিক্ষা দেয় না, আমার নসিব খারাপ।